পাকিস্তানের বিমান F-16 লাইন অফ কন্ট্রোল পেরিয়ে গোলা বর্ষণ করতেই তৎক্ষণাৎ ভারতীয় সেনা পাল্টা প্রত্যুত্তর দেয়। পুঞ্চ রাজৌরি সেক্টরে লাইন অফ কন্ট্রোলে হাজির এনএম নিউজ, ভারতীয় বায়ুসেনা পাকিস্তানকে পাল্টা প্রত্যুত্তরের সাক্ষী। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী ভারতীয় বায়ুসেনা লাইন অফ কন্ট্রোলের কাছে ল্যাম উপত্যকায় পাক F-16 কে গুলি করে নামায়। জরুরি পরিস্থিতির জেরে সাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে জম্মু, লে ও শ্রীনগরের বিমানবন্দর। অন্যদিকে ভারত পাক আকাশে চলা আন্তর্জাতিক বিমান চলাচলেও সমস্যা হচ্ছে। কোন ক্ষেত্রে বিমানের রাস্তা বদলও করা হচ্ছে। পুঞ্চ রাজৌরি এলাকায় প্রশাসনের তরফে স্থানীয় বাসিন্দাদের ক্ষেত্রে জারি হয়েছে হাই অ্যালার্ট, রাস্তায় বেরোনো বন্ধ করা হয়েছে। বর্ডার এলাকায় ভারী গুলিবর্ষণের সাক্ষীও এএনএম নিউজ। অন্যদিকে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তাদের অন্যান্য ব্যস্ত কর্মসূচি ছেঁটে জরুরি ভিত্তিতে বৈঠক ডেকেছেন। অভিজিৎ নন্দী মজুমদারের সঙ্গে মনজিৎ সিং এর রিপোর্ট, এএনএম নিউজ, পুঞ্চ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।